আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। আলাদা গণবিজ্ঞপ্তির দাবি জানিয়ে সন্তানকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এক শিক্ষিকা মোহাম্মদ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার, খুলনা। ইন্ডেক্সধারী, আগে থেকে এমপিও পদে কর্মরত শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির দাবি জানিয়ে সন্তানকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এক শিক্ষিকা। শনিবার 28 জানুয়ারি সন্তানকে নিয়ে অবস্থান কর্মসূচি পালনকারী ওই শিক্ষিকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা গেছে, অবস্থান কর্মসূচি পালন করা ওই শিক্ষিকা একটি কলেজের প্রভাষক। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে তিনি প্রেস ক্লাবে এসেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে ওই শিক্ষিকা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য আমি গণভবনে গিয়েছিলাম, তবে আজ কার্যালয় বন্ধ, তাই আমি প্রেস ক্লাবে এসেছি। প্রধানমন্ত্রী অনেক দয়ালু, তিনি কাউকে বঞ্চিত করেন না, তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করুন। তিনি জানান, আমরা অনেক সমস্যার মধ্যে রয়েছি, নিজ বাড়ি থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে চাকরি করতে হচ্ছে, এর ফলে আমরা আমাদের পরিবারের কারোর সাথে দেখা করতে পারি না, এতে আমার অনেক কষ্ট হচ্ছে। ভিডিওতে ওই শিক্ষিকা আরও জানান, দূরের প্রতিষ্ঠানে চাকরি করার কারণে অনেক শিক্ষকের পারিবারিক বিচ্ছেদ হচ্ছে, আবার অনেক নারী শিক্ষিকার বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এর মূল কারণ আমাদের বদলির কোনো ব্যবস্থা নেই। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ না দেওয়ায় আমাদের বাড়ির কাছে যাওয়ার সুযোগ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির বিষয়টি এমপিও নীতিমালায় উল্লেখ থাকলেও বদলির কোনো ব্যবস্থা নেই। পূর্বে ইন্ডেক্সধারী শিক্ষকরা শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নিজ বাড়ির কাছে যেতে পারতেন, তবে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই সুযোগ রহিত রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। আপনি কোথা থেকে আসছেন? আপনি কি করেন? কলেজের প্রভাষক। আপনি কি বিষয় নিয়ে এখানে আসছেন? এখন আপনাদের যে বিজ্ঞপ্তি হয়েছে এতে আপনাদের কি ক্ষতি হচ্ছে? দূরে চাকরি করার কারণে আবার অনেক ম্যাডামদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে দূরে চাকরি করার কারণে। তারপরে বাচ্চাদের থেকে দূরে থাকে, বাচ্চা দেখা যায় শুধু মায়ের সাথে থাকে, না হয় শুধু বাবার সাথে থাকে, দুজনের সাথে একসাথে থাকতে পারছে না বাচ্চারা। এখন তাহলে আপনারা এখন কি চান? আমরা চাচ্ছি যেন আমাদেরকে আলাদা একটা বিজ্ঞপ্তি, যেমন আমাদের যদি একসাথে বিজ্ঞপ্তি দেয় নতুনদের সাথে প্রতিযোগিতা করে আমরা হচ্ছে ইন্ডেক্সধারীরা চাকরি পাই, কিন্তু দেখা যায় ইন্ডেক্সধারীদের মেরিট পজিশনটা ভালোর কারণে শুধু ইন্ডেক্সধারীদেরই বেশি চাকরি হয়, নতুনদের হয় না। তো এর জন্য নতুনরা বঞ্চিত হয়, একটা চাকরি থেকে বঞ্চিত হয়। আমরা চাই না যে দেখা যায় আমাদের কারণে বঞ্চিত হবে, এজন্য আমাদেরকে যেন আলাদা বিজ্ঞপ্তি দেয়। আলাদা বিজ্ঞপ্তি দিলে দেখা যায় আমাদের পোস্টগুলোতে আবার নতুনদেরকে চাকরি দিলে তাদেরও চাকরি হবে, আবার আমরাও চাকরি পেলাম, এতে উভয়েরই সুবিধা, কারোই ক্ষতি হচ্ছে না। আপনারা কি জননেত্রী শেখ হাসিনা দেখা করতে পারছেন? আপনি দেখা করতে পারি নাই, আজকে ওনার গণভবনের সামনে গিয়েছিলাম, আজকে তো প্রধানমন্ত্রী কার্যালয় বন্ধ, আমি গণভবনে গিয়েছিলাম, তো রেসিডেন্সিয়াল কলেজের সামনে হচ্ছে ছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে ওইখান থেকে গণভবনে, ওইখান থেকে ওনারা খুবই ভালো ব্যবহার করেছেন, ওনারা বললেন যে আপনি প্রেস ক্লাবে যান, তো আমি প্রেস ক্লাবে এই জন্য আপনি প্রেস ক্লাবে আসছেন। আচ্ছা, তাহলে আপনি আশাবাদী যে যদি আপনাদেরকে নতুন করে আপনাদের জন্য আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, এটা কি আপনি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই কথা বক্তব্য বলতে চান? আপনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি কথা বলেন? আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে উনি খুবই দয়ালু, আমি জানি যে অন্য কেউ আমাদের জন্য কোনো উপকার না করলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের দৃষ্টি দিলে উনি আমাদের উপকার করেন, উনি যেহেতু খুব দয়ালু, ওনার দয়া থেকে রিক্সা একদম রিক্সাওয়ালাও বঞ্চিত হয় নাই। ওনার কাছে যদি আবেদন নিয়ে গিয়েছে কোনো রিক্সাওয়ালা, কোনো বস্তির কেউ, কোনো একজন দরিদ্র মহিলা, তাদেরকেও উনি বঞ্চিত করে নাই, ওনার সাহায্য ওনারও পেয়েছে, ওনারা যদি সাহায্য পেয়েছে সবাই সাহায্য পায়, আমরা যেন পাই, এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিপুল আবেদন। উনি আমার এটা বিশ্বাস যে উনি আমাদেরকে বঞ্চিত করবেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ।
ধন্যবাদ আপনাকে, আপনার তরফ থেকে যে আবেদন এটা যথাযথভাবে আমরা চেষ্টা করবো যে মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর পৌঁছে দেবো। ধন্যবাদ।